হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সুস্মিতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো আজকের ব্লগটা শুরু করছি এই সন্ধে থেকেই। সবার আগে জানাই তোমাদেরকে শুভ জন্মাষ্টমী। আজ কিন্তু জন্মাষ্টমীর সন্ধেবেলা, আর আজ রাত্রি 12টার পরে কিন্তু আমাদের বাড়িতে পুজো। তার জন্যই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমেই কিন্তু তোমরা দেখতে পেলে ওদিকে নারকেল কোড়া হচ্ছে নাড়ু বানানোর জন্য। তারপরে তোমার ওই যে তালটা যেটা হয় না, ওটাকে ভালো করে চুড়ে নিয়ে দেখো একদম জালের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে কাত্তা বের করে নেওয়া হলো, যাতে করে তাল ফুলরিগুলো বেশ ভালো ভালো নরম নরম হয় আর কি। তো দেখো এদিকে কিন্তু আবার তাল ফুলুরির জন্য ভালো করে ওই ময়নটা বেশ সুন্দর করে মাখাও হয়ে গেছে, ওটা দাদাভাই মেখে দিয়েছে। তো আমি তো ব্লগটা পরে তোমাদের এই ভয়েস ওভারটা দিচ্ছি, তো তাই তোমাদেরকে এখন বলি তালের বড়াগুলো কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। যাই হোক, তো এদিকে তোমার দেখো মা কিন্তু নারকেল নাড়ু বসিয়েও দিয়েছে, আর ওদিকটাতে কিন্তু পায়েস হচ্ছে। আর আমার কুটুর চোখে কিন্তু একটুখানিও ঘুম নেই। ঠাকুর ঘরে যেহেতু তোমার গ্যাস জ্বলছে তাই জন্য পাখাও চালানো যাচ্ছে না, কিন্তু ও সেই গরমের মধ্যেই সবার মধ্যে থাকবে। ও ঘরে গিয়ে একদম ঘুমোতে চাইছে না, বারবার একদম চিৎকার করছে, চেঁচামেচি করছে, কিছুতেই থাকবে না। কী জানি ছোট মানুষ হলেও আসলে বোঝে তো যে বাড়ির সবাই এক জায়গায় কিছু একটা করছে, তো ও সেখানেই বসে থাকবে। তাই ওই যে দেখো বম্বার কোলে বসে বসে হাওয়া খাচ্ছে, আর ওখানেই বসে বসে ও মজা করছে। একটু আগে কিন্তু কৃষ্ণ সেজেছিল, তখন কিন্তু আবার বেশ মানে হাঁপিয়ে মতন গেছিলো, তো তখন একটু যদিও ঘুম দিয়ে নিয়েছে। বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে না সবার সময় এমনিই কেটে যায়। যদিও আমি মানে আগের বছরগুলোতে এই পুজোর কাজে মোটামুটি টুকটাক সাহায্য করেছিলাম, বাট এইবারে না কিছুই করতে পারিনি। তার কারণ এই যে পুচকেটা, ওকে কাউকে না কাউকে একজনকে সামলাতেই হবে। আর পুজোর কাজ করতে গেলে ভাত ফাত খাওয়াও চলে না, যেহেতু আমি ভাত ফাত খেয়েছি তো কিছুই এবারে করতে পারলাম না। আর কি সুন্দর করে দেখো ওই যে নাড়ুটার পাকটা না এবারে বেশ ভালো হয়েছে, আর নাড়ুগুলো খুব সুন্দর হচ্ছে। তো নাড়ু বানানো প্রায় শেষের পথে, আর এদিকে সন্ধ্যাবেলায় সারা দিন রোদ ছিল, আর সন্ধ্যাবেলায় তোমার একদম জোরে হাওয়া দিয়ে বিশাল জোরে একটা ঝড় বৃষ্টি হয়ে এক কোমড় এক হাঁটু জল হয়ে গেল। তো যাই হোক, সব কিছুর মাঝখানে বাবা কাজ থেকে ফেরার পথে রাস্তায় দিচ্ছিল খিচুড়ি আর আলুর দম, তো ওটা নিয়ে এসছে, আর সেটাই এখন সাবাড় করার জন্য আমি বসেছি। আর তারই মাঝখানে কুটুর পাপা নিয়ে চলে এসেছে কুটুর অন্নপ্রাশনের কার্ড। এই যে দেখো, মানে আজকে আমার বোনটা যে এত খুশি কি বলবো। আজকে একটা কত ভালো দিন, গোপুদাদার জন্মদিন, জন্মাষ্টমী, তার সাথে সাথে কুটুর আজকে চলে এলো। আজকের দিনেই মানে চলে এলো কুটুর অন্নপ্রাশনের কার্ডটা। তারপরে কুটুর যেটা পরে ভাত খাবে ওই একটা লেহেঙ্গা অর্ডার করেছি, তো ওটাও চলে এলো। মনটা তাই আজকে খুব ভালো। তো যাই হোক, যারা যারা ভাত খাবে তাদের জন্য আমি এদিকে চলে এসেছি একটুখানি ভাত আর আলু সেদ্ধ বসাতে। কারণ কি বলো তো, বাড়িতে মা, দিদিভাই, দাদা ওরা সবাই মিলে ওইদিকে পুজোর কাজে ব্যস্ত। তো বাড়িতে যারা আর যারা রয়েছে, সঞ্জয় দা, আমি, তারপরে তোমার বাবা, কুটুর পাপা, এরা সবাই আমরা ভাত খাবো, তো তাই জন্য একটুখানি ভাতটা বসিয়ে দিলাম। এমনিতে দেখতে দেখতে ঘড়িতে কিন্তু প্রায় 10টা বাজতে চললো। তো ভাত ভাত হয়েও গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। কারণ কিন্তু কুটুর চোখে কিন্তু একদমই ঘুম নেই, ওকে আমি যতবার ঘুম পাড়াতে যাচ্ছি ও কিন্তু ঘুমোতে একদমই চাইছে না। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে কুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন প্রায় ঘড়িতে ওই রকম 11টা মতো বাজে। তো এখন লাস্ট ওই তরকারিটা বাকি ছিল ওটা করে নিয়ে, এই যে গোপু দুটোকে দেখো জামা ঠামা খুলে রেডি করা হয়েছে, এই গামলাটার মধ্যেই স্নানটা করানো হবে। সমস্ত কিছু ফল ফুল দুধ ঘি মধু আর সমস্ত খাওয়ার এখানে কিন্তু ঢাকা ঢাকা দিয়ে রেডি করাই রয়েছে। 12টা বাজলেই তারপর থেকে কিন্তু পুজোটা শুরু হবে, মানে ফাইনালি গোপুদাদার স্নান কিন্তু শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে ওকে গোপুদাদাকে তোমার চন্দন ঘি সমস্ত কিছু দিয়ে দাদা স্নান করাবে, গঙ্গা জল দুধ সমস্তটা কিছু দিয়ে। তোমরা কিন্তু আগে পুরো গোপুদাদার স্নানটা দেখো, তারপরে আমি বলছি। ¶¶
গোপুদাদা স্নান দান হয়ে গেছে, আর এখন গোপুদাদাকে পরানো হচ্ছে সুন্দর একটা জামা। এক গোপুদাদা পরেছে লাল ড্রেস, একজন পরেছে ইয়েলো ড্রেস, খুব মিষ্টি লাগছে দেখতে। সাজুগুজু করে নিয়ে কিন্তু এবার বসবে সিংহাসনে। দেখো এই যে স্নানের জায়গাটা থেকে তুলে আনা হয়েছে, তুলে এখন জামা টামা পরিয়ে পুরো রেডি করা হচ্ছে। গোপুদাদা যেহেতু জন্মেছিল 12টার পর, তাই আমাদের বাড়ির পুজোটা কিন্তু প্রত্যেকবারেই 12টার পরে হয়। তবে আমরা কিন্তু অন্নভোগ দিই না, এখানে আশেপাশে অনেকেই পুজো করে তো সবার দেখেছি অন্নভোগ দেয় পরের দিন, কিন্তু আমাদের দেওয়া হয় না। আমাদের শুধু এই সমস্ত ফল, মিষ্টি, তালের বড়া এই সমস্ত কিছুর ওপর দিয়েই পুজো দেওয়া হয়। তো যাই হোক, গোপুদাদার জন্য আয়োজনে ছিল হচ্ছে তোমার অনেক কিছুই করা হয়েছিল, তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব কী কী ছিল। তো আয়োজনে ছিল হচ্ছে পায়েস, আর তালের বড়া, মিষ্টি, দই, আর হচ্ছে তোমার এদিকে নারকেলের নাড়ু, আর তোমার হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, লুচি, আর মালপোয়া, আর ফল, আর সাথে গোপুদাদার হাতে ছিল চকলেট আর বাটার, যেগুলো গোপুদাদার খুবই পছন্দের। আর এরপরেই কিন্তু আমাদের হচ্ছিল তোমার ওই যেটা কৃষ্ণের মন্ত্র, যেটা বই যেটা রয়েছে সেটা দিদিভাই পড়ছিল, আমরা বসে বসে শুনছিলাম। আর সঞ্জয়দার অবস্থা দেখো, চোখগুলো পুরো লাল হয়ে গেছে, হাতে শাখ নিয়ে, কিছু করার নেই, বেচারা সারাদিন কাজ করে এসছে তো তাই ওর ঘুম পেয়ে যাচ্ছিল। সারা রাতের পুজো টুজো কমপ্লিট করে এবার পুজোর প্রসাদ আমরা একটুখানি খেয়ে নিলাম। দাদা দিদিভাই ওদিকে খেলো, ওরা সারাদিন উপোস ছিল তো সাথে আমিও একটুখানি খেলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর এই যে দেখো, এটা তোমার পরের দিনের সকালবেলায় আমি আর দিদিভাই দুজনে বসে গেছি প্রসাদগুলো সমস্ত কিছু প্লেটে প্লেটে করে বেড়ে নিয়ে সবার বাড়ি একটু একটু করে দিয়ে আসবো পুজোর প্রসাদ। আমরা যেরকম অনেকেদের বাড়ি দিয়ে আসি, এবার ওরাও কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়ে যায়। তো আর আমাদের বাড়ি তোমার এই গোপুদাদার পুজো, মানে জন্মাষ্টমী আর তোমার কালী পুজো, বিশেষ করে কালী পুজোতে মানে পুরোটা 50টার মতো বাড়ি প্রায় প্রসাদ দেওয়া হয়। তো এটা আমি বেশ এনজয় করি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর সমস্ত দেখো থালা সাজানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব প্রসাদগুলো দেওয়ার জন্য। মিষ্টি কম পড়ে গেছিলো তাই একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, প্রসাদ তো একটু পেলেই হলো। এই যে দিদিভাই হাতে করে দুটো নিয়ে নিয়েছে, আর আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরবো তাই এক হাতে এক হাতে করে তুলে তুলে কিন্তু দেব, তোমাদের সাথে সব কিছু শেয়ার তো করতে হবে, তাই না? তো যাই হোক, তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা আমাদের বাড়ি প্রসাদ খেতে চাও। আর বাইরে তোমার চলে আসে যে বৃষ্টি পড়ছে একাকার, মজা হয়েছিল। তো এই যে জেঠিমার বাড়ি এলাম প্রসাদ দিতে, তারপরেই গেলাম পাশের বাড়ি। তো ওই যে বলছিলাম অন্নভোগ, তো এনাদের বাড়ি কিন্তু অন্নভোগ দেয়, যদিও প্রসাদটা আমরা হয়তো সন্ধেবেলা বা পরের দিনকে পাবো, তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। তারপর ওই বাড়িতেই একটা ছোট্ট বনু আছে, সে বনটাকে একটুখানি কোলে নিয়েছি, আর ওদের ছাদ থেকে দেখো আমাদের বাড়িটা কেমন লাগছে দেখতে, বেশ ভালো লাগছিলো তাই জন্য একটুখানি ভিডিও করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমাদের বাড়ির গোপালকে কেমন লেগেছে তোমাদের। তো চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল।